নমস্কার, আমি কৌশিক। আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাপি লাইফ, যেখানে আমি প্রতিদিনই আপনাদের কাছে নিত্য নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। তো আজ আপনাদের সামনে আমি আলোচনা করব এই বেগনোভেট জিএম এই অয়েলমেন্টটা সম্বন্ধে। আজ আপনাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের কাছে আমি বলবো। তো প্রথমেই আগে আপনারা এই বেগনোভেট জিএম ক্রিমটা কেমন দেখতে হয় একটু সামনে থেকে আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং এটার কম্পোজিশনটাও আগে আপনাদের একটুখানি বলে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বেগনোভেট জিএম ক্রিম। এই ক্রিমটির মধ্যে কি কি দেওয়া রয়েছে দেখুন। প্রথমেই দেওয়া রয়েছে বেটামেথাসোন, তারপরে দেওয়া রয়েছে আপনার মাইকোনাজল, এবং তার সঙ্গে দেওয়া রয়েছে আপনার জেন্টামাইসিন। ঠিক আছে, তো আশা করি আপনারা পরিষ্কারভাবে দেখতে পেয়েছেন। আর আপনারা দেখে নিন এই অয়েলমেন্টটা কেমন দেখতে হয় এবং কত গ্রামের ক্রিম একটুখানি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। তো এই যে ক্রিমটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্রিমটির নাম হচ্ছে বেগনোভেট জিএম ক্রিম, যেটি হচ্ছে 20 গ্রামের হচ্ছে ক্রিম। ঠিক আছে, তারা এবার একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন এটির দামটা কত টাকা, এমআরপি একটুখানি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। এটার দাম হচ্ছে 41.15 টাকা হচ্ছে এটার এমআরপি। এটি হচ্ছে সমস্ত মেডিসিন দোকানে আপনারা পেয়ে যাবেন। এটি হচ্ছে 41.15 টাকা হচ্ছে এটার এমআরপি। আশা করি আপনারা পরিষ্কারভাবে দেখতে পেয়েছেন। এবার আপনাদের বলবো যে এই যে ক্রিমটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্রিমটি আপনারা কিভাবে ব্যবহার করবেন, অর্থাৎ এর ব্যবহার করার সঠিক নিয়মটা কি রয়েছে সেটা জানার আগে আমাদের জানতে হবে যে এই ক্রিমটির মধ্যে কিন্তু দেয়া রয়েছে বেটামেথাসোন, তার সঙ্গে কি দেয়া রয়েছে হচ্ছে জেন্টামাইসিন, এবং তার সঙ্গে দেয়া রয়েছে আপনাদের মাইকোনাজল। এই যে তিনটে কম্পোজিশন, এই তিনটে কম্পোজিশনের কাজ হচ্ছে আপনার এই যে বেটামেথাসোন, এটা হচ্ছে এক ধরনের পিউরিফাইড স্টেরয়েড, আর যে জেন্টামাইসিন এবং তার সঙ্গে দেয়া রয়েছে যে মাইকোনাজল, এই জেন্টামাইসিনটা হচ্ছে এক ধরনের যে অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে আমাদের ত্বকে। দেখবেন বিভিন্ন ধরনের পিম্পেল, র্যাশ, অ্যাকনি প্রবলেম, স্কার প্রবলেম, অর্থাৎ দেখবেন যে পিম্পেল হয়ে যাওয়ার পরে যখন অনেকে দেখবেন খুঁটরে দেয়, এর ফলে কি হয় সেই জায়গাটায় গর্তর সৃষ্টি হয়, সেই যে ক্ষতস্থানগুলোকে পূরণ করার জন্য বা ভালো করার জন্য এই যে আপনাদের দেয়া রয়েছে জেন্টামাইসিন, এই জেন্টামাইসিনটা কাজ করে থাকে। আর এই মাইকোনাজলটা কি, এই মাইকোনাজলটা হচ্ছে আপনার যে স্কিন, এই স্কিনের উজ্জ্বলতাটাকে হচ্ছে বৃদ্ধি করার জন্য এই মাইকোনাজলটা হচ্ছে কাজ করে থাকে। ঠিক আছে, তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। ঠিক আছে, তো এবার পরিষ্কার কথায় বলতে গেলে এটি আপনারা র্যাশ, পিম্পেল, ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন ক্ষেত্রে, স্কিনের বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে এই ক্রিমটা, অর্থাৎ বেগনোভেট জিএম এই ক্রিমটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো অনেকের প্রশ্ন থাকবে এটা কি মুখের মধ্যে ব্যবহার করতে পারবেন। অবশ্যই এটা কিন্তু মুখে কিন্তু ব্যবহার করতে পারবেন, এবং তাছাড়াও হাত পায়ের বিভিন্ন জায়গায় ধরুন কোনো কিছু ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন হয়েছে, সেই জায়গাতেও আপনারা এই ক্রিমটি, অর্থাৎ এই বেগনোভেট জিএম এই ক্রিমটি আপনারা ব্যবহার করতে পারবেন খুব সহজেই। ঠিক আছে, তো এবার আমরা জানবো এই ধরনের ক্রিমগুলো কিভাবে আপনারা ব্যবহার করবেন, অর্থাৎ এটা সঠিক নিয়মটা কি রয়েছে ব্যবহার করার একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এটার সঠিক ব্যবহার করার নিয়ম রয়েছে, আপনারা কিন্তু এই সমস্ত ক্রিম সবসময় কিন্তু রাতের বেলা আপনারা ইউজ করবেন, কখনোই কিন্তু দিনের বেলা ইউজ করবেন না। রাতের বেলায় আপনারা যখন ঘুমাতে যাবেন ঠিক একটুখানি নিয়ে যে জায়গাটাই আপনাদের প্রবলেম সেই জায়গাটুকু মাত্র আপনারা লাগাবেন, সেই জায়গাটা যখন আপনারা লাগালেন তারপরে কিন্তু যখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠছেন তখন কিন্তু পরিষ্কার জল দিয়ে বা কোনো একটা ফেস ওয়াশ বা সাবান দিয়ে, সাবান যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু যে সাবানগুলোতে ক্ষার কম অর্থাৎ ফেনা কম হয় সেই সমস্ত সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন আবার। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যবহার করার সঠিক নিয়ম। এবার আপনাদের কাছে আসি যে এই ধরনের ক্রিমের সাইড এফেক্টগুলো কী রয়েছে। সাইড এফেক্টগুলো রয়েছে যে কোনো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া যদি বিনিয়মে যদি আপনারা এই ধরনের ক্রিম যদি লাগাতে থাকেন স্কিনের মধ্যে, তাহলে কী হবে স্কিনের মধ্যে হচ্ছে কালো কালো ছোপ চলে আসবে, লালচে লালচে ছোপ চলে আসবে, অর্থাৎ রোদের বেলা যখন বেরোবেন তখন দেখবেন গালের মধ্যে এই দুপাশে দেখবেন লালচে লালচে ছোপ দেখা যেতে পারে। তো এই সমস্ত ক্রিম যখনই আপনারা ব্যবহার করবেন কোনো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কিন্তু ইউজ করবেন না। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে যদি কিছু নতুন ইনফরমেশন পেয়ে থাকতে পারেন প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে প্লিজ অন করে রাখবেন, যাতে আমার দেওয়া প্রতিদিনের নিত্য নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি গিয়ে যেন পৌঁছে যায়। তো নমস্কার, সকলে সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন।